নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদীর পাড়ে। এখন বিকেলবেলা, একদম পড়ান্ত বেলা, আর নদীতে খুব বড় বড় মাছ উঠছে। আপনাদের যখনই দেখানোর চেষ্টা করছি ক্যামেরা ধরছি, তখনই আর উঠছে না, তবে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা প্লিজ সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, ওই একটা মাছ ধরা নৌকা যাচ্ছে, গভীর জঙ্গলের দিকে যাবে। বন্ধুরা, আপনাদেরকে মাছ ওঠার ভিডিওটা দেখাতে পারলাম না, যেদিকেই ক্যামেরা ধরছি তার বিপরীত দিকেই মাছটা উঠছে, দেখাতে পাচ্ছি না। তবে চলুন এখন রান্নার কাছে যাই। বন্ধুরা, রান্নার কাছে চলে এসেছি, আর চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এরকম পিস করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এখানে ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লেবু। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে রাখব। রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো, লেবুটা একটু চেপে রস দিচ্ছি 1 চামচ মতো। ভালো করে মেখে 1/2 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। আপনারা যদি সময় হাতে না থাকে সঙ্গে সঙ্গেই করতে পারবেন। 1 ঘন্টা হয়ে গেছে, মাংসটা আমার সেট হয়ে গেছে। মাংসটা কষে নেওয়ার জন্য আমি কড়াই প্রথমে তেল দিয়ে দিচ্ছি। সব মশলা আমার মাংসেতে মাখানো আছে, এবারে আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসে আর কোনো মশলা দেবো না। মাংসটা ঢেকে দিয়েছিলাম, এবার আলগা করে দেখে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। আপনারা বেসন দিয়ে আর কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে বানাচ্ছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যদি বাচ্চারা খায় সেই মতো বুঝে দেবেন। এটা ভালো করে মেখে নেব, এতে আমার একটু জল দিতে লাগবে। দিয়ে দিচ্ছি জল। মাংসে লবণ দেওয়া ছিল, এবারে বেসনের মাপে একটু লবণ দিয়ে দিলাম। পকোড়াটা ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে পকোড়াগুলো তেলের মধ্যে দেব। একটা মাংসের পিস এরকম গোল গোল করে নিয়ে দিয়ে দিচ্ছি। কম আছে পকোড়াগুলোকে, বেশিক্ষণ সময় নিয়ে ভাজবো। আমার পকোড়াগুলো লাল হয়ে এসছে আর ভাজাও। চিকেন পকোড়া আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, দারুণ ক্রিস্পি হয়েছে, একদম দোকানের মতো, ঘরোয়াভাবে বাড়িতে বানিয়ে ফেললাম। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।